হ্যালো বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মুভিটি নিয়ে আলোচনা করব, এই মুভিটির নাম হচ্ছে ভার্জিন টেরিটরি। মুভির কাহিনীটি কিছু এমন নান্দার ব্যাপারে, যারা যুবক ছেলেদের সুযোগ নিয়ে নিজেদের চাহিদা পূরণ করত, তারা কতজন যুবকের সাথে কি কি করেছিল তা আমরা আজকের এই মুভিতে জানবো। মুভির শুরুতে আমরা একটি লোককে দেখতে পাই যে একটা চার্চে প্রিন্টিং এর কাজ করছিল। এই চার্চে সে অনেকদিন ধরেই কাজ করত, আর সে অনেকদিন ধরেই তার কাজের টাকা পয়সা পাচ্ছিল না। তাই সেই চার্চের ফাদারের কাছে যায় তার টাকা চাওয়ার জন্য। কিন্তু তখনই সে জানতে পারে যে একটা অসুখের কারণে সেই ফাদারের মৃত্যু হয়েছে। এটা থেকে সেই লোকটি অনেকটা আপসেট হয়ে যায়, কারণ সে আর এখন তার টাকাগুলো পাবে না। তখনই এক পাশে সে ফাদারের একটা ড্রেস দেখতে পায়। ফাদারের সেই ড্রেস দেখে সে ভাবে সেও এখন ফাদার হয়ে যাবে, কারণ ফাদারকে এই কাজের জন্য অনেক টাকা দেওয়া হতো। এরপর আমরা লরেন নামের একটি ছেলেকে দেখতে পাই, যে জার্মান নামের একটা লোকের কাছ থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল, কারণ লরেন জার্মানকে জয় হারিয়ে দিয়েছিল। লরেন কোনো মতনে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জার্মান তার লোকদেরকে বলে যে তোমরা যে কোনো মূল্যেই লরেনকে খুঁজে নিয়ে আসো। এরপর লরেন তার বন্ধুদের কাছে যায়। লরেনের বন্ধুরা তাকে বলে যে তুমি কিছুদিনের জন্য এই শহর ছেড়ে চলে যাও। লরেন তার বন্ধুদের কথা শুনে ঘোরে চড়ে সেখান থেকে চলে যায়। এরপরের সিনে আমরা প্যাম্পিয়ারা নামক একজন রাজকুমারকে দেখতে পাই, যার বাবা মা একটা অসুখের কারণে মারা গেছে, আর সেই কারণে সে অনেক বেশি আপসেট ছিল। তখন সেখানে জার্মানও চলে আসে। প্যাম্পিয়ারের এই দুনিয়াতে আর কেউই ছিল না, তাই জার্মানও তার সুযোগ নেওয়ার চেষ্টা করে। জার্মানও প্যাম্পেরিয়াকে বলে যে তুমি এখন কি করবে। প্যাম্পেরিয়া জার্মানকে বলে যে আমি রাশিয়ার রাজকুমারকে কথা দিয়েছি আমি তাকে বিয়ে করব। তখন জার্মানও প্যাম্পেরিয়াকে বলে যে তোমার বাবা আমার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকা দেওয়ার আগেই সে মারা গেছে, তাই এখন থেকে তার সমস্ত সম্পত্তি আমার। সে রাজকুমারকে বলে যে এখন শুধুমাত্র তোমার কাছে এই ঘরটাই আছে, আর তুমি যদি এই ঘরটা নিজের কাছে রাখতে চাও তাহলে তুমি আমাকে বিয়ে করো। এর পরের সিনে আমরা লরেনকে দেখতে পাই, জার্মানের লোকেরা তখনও তার পিছিয়ে পড়েছিল। রাস্তায় লরেন একটা লোককে দেখতে পায় যে একটা ডেড বডি নিয়ে যাচ্ছিল। লরেন সেই লোকটির কাছে ডেড বডির ব্যাপারে জিজ্ঞেস করে যে এই লোকটি কে ছিল আর কিভাবে মারা গেল। তখন ওই লোকটি লরেনকে বলে যে এই বোবাকালা লোকটি একজন মালি ছিল, যে কাছেই একটা চার্চে কাজ করত, কিন্তু একটা অসুখের কারণে তার মৃত্যু হয়। তখনই লরেনের মাথায় একটা বুদ্ধি আসে যে জার্মানের কাছ থেকে বাঁচতে হলে তাকে সেই চার্চে গিয়েই থাকতে হবে। তখনই আবার জার্মানের লোকেরা লরেনের পিছে পড়ে যায়, আর সেই লোকদের কাছ থেকে বাঁচার জন্য লরেন একটা গাছে উঠে যায়, যার কারণে জার্মানের লোকেরা লরেনকে দেখতে পায় না, আর তারা সবাই সামনের দিকে চলে যায়, আর লরেন নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু ঠিক সেই সময় হঠাৎ করে গাছের ডালটি ভেঙে যায়, যার কারণে লরেন মাটিতে পড়ে যায়, আর অনেক বেশি আঘাত পাওয়ার কারণে সে মাটিতে পড়েই বেহুশ হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখি যে দুইজন নান লরেনকে সেই চার্চে নিয়ে এসেছে, আর সেই নানা লরেনকে খুবই খারাপ দৃষ্টিতে দেখছিল। সেই নানরা এতটাই তৃষ্ণাত ছিল যে তারা নিজেদেরকে আটকাতে পারে না, তার লরেনের শরীরের সমস্ত জায়গা স্পর্শ করতে থাকে আর মজা নিতে থাকে। ঠিক তখনই হঠাৎ করে লরেনের জ্ঞান ফিরে যায়, কিন্তু জ্ঞান ফেরার পরও লরেন বেহুশ হওয়ার নাটক করছিল, কারণ নানদের কাহিনী লরেনের খুবই ভালো লাগছিল। ঠিক সেই সময় সেখানে আরেকজন নান চলে আসে, যে তাদের দুজনকে বলে যে তোমরা তো জানো যে এখানে কাজ করার জন্য আমাদের শুধু বোবা এবং কালা লোকের প্রয়োজন। তখন সেই দুজন নান অপর নানটিকে বলে যে এই লোকটিও বোবা এবং কালা। এটা শুনে সেই নানটিও খুশি হয়ে যায়। অপর সিনে আমরা দেখি যে লরেন যখন গোসল করছিল তখন সেখানকার দুজন নান তার কাছে যায় এবং তাদের সমস্ত জামা কাপড় খুলে লরেনের সাথে গোসল করতে শুরু করে দেয়। লরেনও এই সুযোগের সদ্ব্যবহার করতে থাকে আর তাদের সাথে সেখানে ইন্টিমেট হতে শুরু করে। আসলে নানরা এই কারণে বোবা এবং কালা লোকদের কাজে লাগাতো, যে তারা যখনই চায় তখনই যেন তাদের সাথে ইন্টিমেট হতে পারে আর তারা যেন কাউকে কিছু বলতে না পারে। অপরদিকে আমরা রাজকুমারকে দেখতে পাই, যে জার্মানের কাছ থেকে অনেকটা পেরেশান হওয়ার পর সেই চার্চে চলে আসে, সেখানে লরেন কাজ করত। এরপর দুজন নান মিলে রাজকুমারকে জামা কাপড় পরাচ্ছিল। ঠিক তখনই রাজকুমারের নজর লরেনের দিকে যায়। তখন রাজকুমারী নানদের কাছে জিজ্ঞেস করে যে এই ছেলেটি কে। তখন সেই দুজন নান রাজকুমারকে বলে যে এই ছেলেটি এখানকার মালি, এই ছেলেটি বোবা এবং কালা। ঠিক তখনই আরেকজন নান এসে লরেনকে ডেকে নিয়ে যায় জঙ্গলে, আর সেখানে গিয়ে তারা ইন্টিমেট হতে শুরু করে দেয়। এই দৃশ্য রাজকুমারীও দেখেছিল। এটা দেখার পর রাজকুমারীর অনেক রাগ হয়, কারণ রাজকুমারী প্রথম দেখাতেই লরেনকে ভালোবেসে ফেলেছিল। অপরদিকে আমরা দেখি যে রাশিয়া রাজকুমার এখনো রাজকুমারী ঘরে চলে এসেছে, যেখানে সে জার্মানও দেখা পায়। জার্মানও রাজকুমারকে বলে যে ভাই তুই এখান থেকে চলে যা, কারণ রাজকুমার এখন আমাকে বিয়ে করবে। এটা শুনে রাজকুমারের মন অনেক খারাপ হয় আর সে সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু রাস্তায় একজন লোক তাকে বলে যে জার্মানের কাছ থেকে অনেকটা পেরেশান হওয়ার পর রাজকুমারী এখান থেকে পালিয়ে গেছে, সে তোমার জন্য পাশের শহরে একটা চার্চে অপেক্ষা করছে। এটা শুনে রাজকুমার অনেক খুশি হয় আর সে রাজকুমারকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপরের সিনে আমরা দেখি যে লরেনের কাছে আরো দুজন নান আসে। আসলে তারাও এটা জেনে গেছিল যে বাকি নানরা লরেনের সাথে কি কি করতো, আর তারা লরেনের সাথে সেই সব করতে চায়। লরেনও তাদের কথা রাজি হয়ে যায় আর তাদের সাথে সেখানে ইন্টিমেট হতে শুরু করে দেয়। অপরদিকে রাজকুমারী খুবই উদাস ছিল, কারণ সে চাইতো যে লরেন যেন শুধু তার সাথে ইন্টিমেট হয় আর কারোর সাথে যেন কোনো কিছু না করে, যার কারণে সে লরেনের উপর নজর রাখতে শুরু করে। কিন্তু একদিন রাজকুমারী লরেনকে গান গেতে দেখে ফেলে। তারপর রাজকুমার একটা প্ল্যান তৈরি করে। রাজকুমারী লরেনের কাছে গিয়ে তার চোখ বেঁধে দেয় আর রাজকুমারী তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। রাজকুমারী লরেনকে একটা কিস করে, কিন্তু চোখ বাধা থাকার কারণে লরেন রাজকুমারীকে চিনতে পারে না। যখন লরেন চোখ খোলে তখন রাজকুমারী সেখান থেকে চলে গিয়েছিল। কিছুদিন পর রাজকুমারী চার্চ থেকে যাওয়ার সময় হয়ে গেছিল, কিন্তু যাওয়ার আগে রাজকুমারী একজন নানকে বলে যে লরেন কথা বলতে পারে এবং কানেও শুনতে পারে। আমি তাকে গান গাইতে দেখে ফেলেছি আর সে অভিনয় করছে। যখন নান এটা জানতে পারে তখন সে লরেনকে কাজ থেকে বের করে দেয়। অপর সিনে লরেন রাজকুমারীকে রাস্তায় আটকায়, তাকে বলে যে আমার কাছে থাকার জন্য কোনো জায়গা নেই, না আছে কোনো কাজ যেটা দিয়ে আমি টাকা উপার্জন করে নিজের জীবন চালাতে পারবো, প্লিজ তুমি আমাকেও তোমার সাথে নিয়ে চলো। এখন রাজকুমারী তো লরেনকে আগে থেকেই ভালোবাসতো, তাই সে লরেনকে নিজের সাথে নিয়ে যায়। এরপর আমরা রাজকুমারকে দেখি,
যে রাজকুমারকে খুঁজতে খুঁজতে একটা ঝিলের কাছে গিয়ে পৌঁছায়। সে একজন মেয়েকে সেই ঝিলে গোসল করতে দেখে। রাজকুমার সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, তুমি কি রাজকুমারকে চেনো? আসলে আমি রাশিয়ার রাজকুমার, আর আমি রাজকুমারকে বিয়ে করতে চাই। তখন এই মেয়েটি বলে যে আমি সেই রাজকুমারী, আর রাজকুমারও তার কথা বিশ্বাস করে নেয়, কারণ রাজকুমার আগে কখনো রাজকুমারীকে দেখেনি। অপরদিকে রাজকুমারী লরেনকে নিয়ে বাসায় যায়। তখন লরেন রাজকুমারকে বলে যে সে চার্চের একটা মেয়েকে ভালোবাসে, সেখানকার একটা মেয়ে তাকে চোখ বেঁধে কিস করেছিল। এটা শুনে রাজকুমারী বুঝে যায় যে লরেনও তাকে ভালোবাসে। তখন রাজকুমারী লরেনকে জিজ্ঞেস করে যে তুমি সেই মেয়েটিকে কিভাবে চিনবে, কারণ তুমি তো তাকে কখনো দেখোনি। তখন লরেন রাজকুমারকে বলে যে আমি কোনো না কোনো ভাবে তাকে ঠিকই চিনে ফেলবো। ঠিক তখনই সেখানে জার্মানও চলে আসে, আর সে লরেনকে দেখে অনেক বেশি রেগে যায়, আর সে তার সাথে মারামারি করতে থাকে। কিন্তু লরেন তার সাথে মারামারিতে পেরে ওঠে না। তখন জার্মানও লরেনকে মারতে যাচ্ছিল। তখন রাজকুমারী জার্মানকে আটকে বলে যে লরেনের যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কখনোই বিয়ে করবো না। এটা শুনে জার্মানও লরেনকে মারে না, আর লরেনকে একটা জেলে বন্দি করে দেয়। পরের দিন রাজকুমারী জার্মানকে বলে যে আমি কালকেই তোমাকে বিয়ে করব, কিন্তু তোমাকে লরেনকে ছাড়তে হবে। তখন জার্মানও রাজকুমারীর কথা মেনে নেয় আর লরেনকে ছেড়ে দেয়, আর নিজের দুজন লোককে পাঠিয়ে দেয় ফাদারকে নিয়ে আসার জন্য। কিন্তু যখন ফাদার আসে তখন রাজকুমারী ফাদারকে টাকা দেয় আর বলে যে আমি এই বিয়ে করতে চাই না, আপনি এই বিয়েটা বন্ধ করবেন। তখন ফাদার বলে যে ঠিক আছে। আসলে এই লোকটি সেই ছিল যে ফাদারের প্রিন্টিং এর কাজ করতো। অপরদিকে জার্মানের লোকেরা লরেনকে জঙ্গলে নিয়ে যায়, আর তারা দুজন এখানে লরেনকে মারার জন্য নিয়ে এসেছিল। কিন্তু সেই লোকেরা কিছু করার আগে লরেন তাদেরকে মেরে মাটিতে ফেলে দেয়। সেখানে লরেন দেখে যে রাজকুমার রাজকুমারের পিছনে যাচ্ছিল, তাই লরেনও তাদের পিছে পিছে যেতে শুরু করে। লরেন সেখানে পৌঁছায় যেখানে জার্মানও রাজকুমারকে জোর করে বিয়ে করছে। সেখানে রাজকুমারও চলে আসে, তার কাছে একটা বন্দুকও ছিল। বন্দুক দেখে জার্মানও ভয় পেয়ে যায়, আর ভয় পেয়ে লুকিয়ে যায়। জার্মানও এখানে সবাইকে মেরে ফেলে, অবশেষে জার্মানকেও মেরে ফেলে। তখন রাজকুমারী রাজকুমারকে বলে যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি লরেনকে ভালোবাসি। কিন্তু তখন রাজকুমার রাজকুমারের চেহারা দেখে বলে যে তুমি সেই রাজকুমারী নও যাকে আমি বিয়ে করতে চাচ্ছি। তখনই সেখানে সেই মেয়েটি চলে আসে যার সাথে রাজকুমারের ঝিলে দেখা হয়েছিল। আসলে এই মেয়েটি ছিল রাজকুমারী বান্ধবী মেলিসা। মেলিসাকে দেখে রাজকুমার বলে যে এই হলো আমার প্যাম্পেরিয়া। অবশেষে রাজকুমারী লরেনের কাছে যায় আর তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু লরেন তাকে মানা করে দেয়। তখন এই কথা শুনে রাজকুমারী বলে যে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কি আমাকে একটা কিস করবে? তখন লরেন প্যাম্পেরিয়াকে একটা কিস করে। তখন লরেন এটা বুঝে যায় যে রাজকুমারী সেই মেয়ে যে লরেনকে চার্চে কিস করেছিল। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।